সিদ্ধ করতেছি। এগুলো হলো চুন, এই যে পাথর চুন, আর এই যে হাতে আছে ডিম। দেখবো আসলে এই ডিমগুলা সিদ্ধ হয় কিনা। তো ডিম দিয়ে দিচ্ছি আগে, একটা দুইটা তিনটা, তিনটাই থাক, বেশি দেবো না। ধরো এগুলো ধরো, এদিকে আসো, ধরো ক্যামেরা ধরো, এদিকে ধরো, এই যে পানি ঢেলে দেবো, পানি দিলাম কিন্তু। চুনের মধ্যে পানি দিলে প্রচুর পরিমাণে গরম হয়, এই কারণে এই যে আমরা দিয়ে দিলাম, আর দেখবো আসলে বলো করতেছে কিন্তু গরম হয় কিনা। কই এখনো তো গরম হয় নাই, তো গেল আস্তে আস্তে হবে, এই যে বলো করতেছে, দেখি দাও তো আরো দাও তো। ওরে বাবা, মানে প্রচুর গরম, ভালো ঘুরতেছে। ফোকাস করো, ফোকাস করো, এই যে এইগুলো হলো চুন। আর বিশেষ করে চুনে যদি পানি দেওয়া যায় প্রচুর পরিমাণে মানে হিট হয়ে যায়। ওরে বাবা, ডিমটা ফাটে গেছে মনে হয়, নিশ্চিত ডিম ফাটছে। পানি দিয়ে দিই, করো চার সাইড দিয়ে দিন। ভিতরে ডিম আছে কিন্তু, ডিম ভিতরে ডিম আছে, সিদ্ধ করতেছি। কি অবস্থা দেখো, বলো করতেছে, আগে থেকে দিন গায়ে পড়বে আপনি, চোখে বলে চোখ সমস্যা হবে। এদিকে দেখো কি অবস্থা দেখো, আগুন কিন্তু, একদম আগুন। ও বোঝা যায়, এখানে বোঝা যায়, হ্যাঁ হ্যাঁ। পানি তো নিতে যায়, পানি পেয়ে আরো প্রচুর পরিমাণে গরম, দেখো হাত দাও তো, হাত দাও, হাত দাও নিচে, গরম নাকি, খালি গরম, কিরম গরম বলো করতেছে।
আর সুন দিয়ে ডিম সিদ্ধ করে খাওয়া হবে। ডিম ডিম যদি আপনারা সিদ্ধ করে খেতে চান, এরকম আমার মতন 500-700 টাকা চুন কিনে নিয়ে এসে চারটা ডিম সিদ্ধ করে খায়, তাহলে সব লাভ হবে। তো যারা ভিডিওটা দেখছেন শেয়ার করেন, নয়তো ওই চুনের দাম উঠবে না আমার। আর একটু পরে দেখবো আসলে ডিমটা কেমন সিদ্ধ হয়েছে। এত পরিমানে গরম নিচে হাত দেন, দেখেন কি অবস্থা। নিচে আরো বেশি গরম, ধোঁয়া উঠতেছে বোঝা যায়। একটু বসো, এদিকে আসো, দেখো ধোঁয়া উঠতেছে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে ধোঁয়া। আচ্ছা, আমরা 5 মিনিট অপেক্ষা করি, 5 মিনিট পরে তুমি ক্যামেরাটা চালু করো। 5 মিনিট উঠতেছে কিন্তু, এই যে ধোঁয়া। হ্যাঁ হ্যাঁ, বোঝা যায় বোঝা যায়। এটা হলো ডিম, এলো ডিম, প্রচুর গরম। আমার মনে হয় সিদ্ধ হয় নাই। না ভাই, সিদ্ধ হয়ে গেছে। না, হয় নাই। যাই হোক, এদিকে আসো এদিকে আসো। এই দেখো, এই যে হালকা সিদ্ধ হয়েছে, আর একটু রাখলে সিদ্ধ হয়ে যেত। সেটা চুলাই হোক বা যেখানে হোক, যদি এখানে 10টা মিনিট সময় দেওয়া যায় তাহলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে, কারণ অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। সেই স্বাদ, এত স্বাদ কে, এত স্বাদ কে, এটা বয়েল ডিম, সেই স্বাদ, এত স্বাদ কে। আর যাই হোক, আপনারা এইভাবে ডিম সিদ্ধ করতে পারেন। আর এটা হলো যে আমাদের এই পুকুর, এই পুকুরে দিব আমাদের ফেসবুকের টাকার পুকুর ওইটা। তো চলো, আর পরের ভিডিওতে দেখবেন আমরা এখানে কি ধরনের মাছ ছাড়ি, কত বড় বড় মাছ ছাড়ি, কত বড় বড় মাছ ধরি, পরের ভিডিওতে দেখতে পারবেন। লো ধরো, আর কি ধরো, ধরেন।